কি অসুবিধা ছিল আপনার? আমার অসুবিধা ছিল আমি হাতগুলো উঠাইতে পারি নাই। আচ্ছা, আল্লাহর রহমতে আপনি এখানে শুয়ে মারার পরে স্বয়ং সম্পূর্ণ 14 না ভালো হয়ে গেছে ইনশাআল্লাহ। জি, আল্লাহর রহমতে। আপনি কতদিন ধরে এই রোগটা ছিল? এই রোগটা ছিল আমার প্রায় 5 বছর। 5 বছর? জি, 5 বছর ধরে। কি কি সমস্যা ফিল করতেন অসুবিধা? মানে বাথরুম করতে পারি নাই, বাথরুম করতে উঠতে পারি নাই, বাথরুম করতে পিছন দিয়ে হাত দিয়া অনেক কষ্টের বিনিময়, এবং কি বসতে হয়েছে অনেক কষ্টের বিনিময়। আচ্ছা, কোন সময় বাথরুমে এক সময় একদিন আমি পড়েও গেছি কাটিয়ে। আচ্ছা, কিন্তু আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে এতটুকু যে আল্লাহ যে আপনার কাছে আইনা সেরা আমি ভালো হয়েছি, এটার জন্য আল্লাহর কাছে আমি কোটি কোটি শুকরিয়া আদায় করি। আচ্ছা, কথা বুঝছেন? এই জন্য আমি আপনার জন্য দোয়া করবো। আমি তো একজন দরবারের বক্ত কলিবে মেজবান্ডারি, এবং কি আপনার জন্য আমি দোয়াও করবো ইনশাল্লাহ, আল্লাহ যদি আমাকে বাঁচায়। আচ্ছা, ঠিক আছে, দোয়া করবেন ভালো। কিন্তু বেশি অসুবিধাটা কি ছিল আপনার? আমার হাতগুলো উঠাইতে পারিনি আগে। হাত উঠাতে পারতেন না? না, কাজ করতে পারতেনি। আচ্ছা, বসতে পারি না, উঠতেও পারি না। আচ্ছা, এভাবে যদি রাতে রাতে ঘুমাতে কোনো অসুবিধা হতো? ঘুমাইতে ঘুমাইতে হাতগুলি অ্যাকসেপ্ট করে উঠতে হইতো, হাতে যদি গোল দিতাম মানে ব্যথা করে, এই জায়গায় ব্যথা করতো, তখন ঘুম ভেঙে যেত। ঘুম ভেঙে যেত, চিকরি মারতো, একটা চিকরি মানে একটা বাং চিকরি মারলে যেরকম একটা শর্ট করলে যেরকম, এরকম শর্ট করতো। ওইটার থেকে আল্লাহ পাকে ভালো করছে ইনশাল্লাহ। ইনজেকশন মারতে গিয়ে কোনো ব্যথা পাইছেন আপনি? না, ব্যথা পাই না ইনশাল্লাহ, আল্লাহর রহমতে। ব্যথা পান নাই? না ইনশাল্লাহ, আল্লাহর রহমতে। না, যন্ত্র দিয়ে তো মারছিলেন? অবশ্যই যন্ত্র দিয়ে মারছিলেন। আচ্ছা, ঠিক আছে, তাহলে ধন্যবাদ। ঠিক আছে।